হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো হালিম। আর এই হালিমটি কোনো শাহী হালিম বা মামা হালিম নয়, এটি হলো লাবণী কিচেন স্পেশাল হালিম। সারা বছরব্যাপী এই সুস্বাদু রেসিপিটি কেন যেন রোজায় একটু বেশি জনপ্রিয় হয়ে যায় আর আমরা বারবার বাহিরে থেকেই কিনে আনি। আশা করি আমার আজকের এই রেসিপিটি দেখার পর আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আসুন ঝটপট এর প্রস্তুত প্রণালী দেখে নিই। হালিম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ডাল। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি, হাফ কাপ মুগ ডাল নিয়েছি, হাফ কাপ মাশকলার ডাল নিয়েছি, ডালটি সম্পূর্ণ কাঁচা, হাফ কাপ বুটের ডাল নিয়েছি, হাফ কাপ খেসারের ডাল, হাফ কাপের একটু বেশি গম আর হাফ কাপ পরিমাণ পোলার চাল। এখান থেকে যদি একটি দুটি ডাল স্কিপ করতে চান, আপনারা অ্যালার্জি থাকে করতে পারেন, তবে চেষ্টা করবেন গম ও পোলার চাল এ দুটো যেন স্কিপ না করতে হয়, কারণ এই দুটি ছাড়া হালিমের যে কনসিস্টেন্সি সেটা আসলে পুরোপুরি আসে না। এখন এই সবগুলো একত্রে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো কম করে হলেও 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর ভিজিয়ে রাখা ডালগুলো থেকে পানিগুলো ড্রেন করে নিয়েছি আর ডালগুলো ফুলে সব ডাবল হয়ে গেছে। এখানে হাফ কেজির একটু বেশি সব ডাল, গম ও চাল রয়েছে। এখন হালকা একটু পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তবে মিহি ব্লেন্ড করব না, হালকা ব্রোকেন রাখবো যেন দানা দানা একটি ভাগ থাকে। ডালটি ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ডালটি কতটুকু ব্লেন্ড হতে হবে। ঠিক এমন আদা ভাঙ্গা থেকে একটু বেশি ব্লেন্ড করে নিতে হবে। এখন আমরা কি করব, সরাসরি এই যে ডালগুলো ব্লেন্ড করা আছে এতে এখন আমি গরম পানি দিয়ে দেব। এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি যেন রান্না করার সময় খুব সহজেই ডালটি হয়ে যায়। আমি এখানে 4 কাপ দিয়ে মেপে গরম করে নিয়েছি। এখন এই ডালটি আমি সোক করতে রেখে দেব সাথে হালকা একটু সল্ট দিয়ে। আর এ ফাঁকে চলুন আমরা মাংসটা কষিয়ে নিই। অন্যদিকে আমি মাংসটি কষিয়ে নিচ্ছি। আজ আমি মাটন ব্যবহার করছি। এখানে 1.5 কেজি মাটন রয়েছে আর মাটন কষার একটি ভিডিও অনেক আগে থেকেই আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিও শেষে আমি মাটন কষার লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দেব। অলরেডি মাংসটি সম্পূর্ণ কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখুন সুন্দর তেলও ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব সেই যে গুলিয়ে রেখেছি গরম পানি দিয়ে ডালের মিশ্রণটি, সেই ডালের মিশ্রণ সবগুলো আমি ভালো করে ঢেলে নিয়ে নেব। মাংসের সাথে মিশিয়ে ভালো করে জ্বালিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতন। অনবরত নাড়তে হবে, কারণ এতে গম রয়েছে আর রয়েছে পোলারের চাল। এই দুটো জিনিস অনেক সহজেই ঘন হয়ে যায়, যদি না নাড়া হয় তবে নিচে থেকে লেগে যেতে পারে, এই জন্য অনবরত নেড়ে যেতে হবে, নাড়া থামানো যাবে না। আর অনেকটা যখন হয়ে আসবে এটা বোঝার উপায় হচ্ছে হালুয়ার মতো উপরের দিকে ফুটতে থাকবে। এর জন্য বেটার হচ্ছে যখনই হালিম রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন বড় একটি পাত্র নিয়ে নিতে। এতে করে সুবিধা হয় যখন সাইড থেকে ফুটবে তাহলে জিনিসগুলো সাইডেই লেগে যাবে, গায়ে আসার তেমন কোনো সম্ভাবনাই থাকবে না। দিয়ে দিব 1 টেবিল স্পুন সল্ট, কারণ ডালের জন্য আলাদা কোনো সল্ট দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছিল মাংস অনুযায়ী দেওয়া হয়েছিল, এই জন্য এই সল্টটি ডালটাকে কভার করে ফেলবে। নেড়ে চেড়ে রান্না করে নেব। হালিমটি সম্পূর্ণ কুক হয়ে গেছে, এখন হলো বাঘার দেওয়ার পালা। অনেকেই হালিম বাঘার দেয় না, কিন্তু বাঘার না দিলে হালিমের যে অরিজিনাল টেস্ট সেটা বোঝা ভীষণ মুশকিল। অনেকেরই কমপ্লেন থাকে হালিম রান্না করার পরেও হালিমে কেন যেন একটা কাঁচা ডালের গন্ধ হয়। আজ আমি এখানে বাঘার দিচ্ছি আস্ত জিরা ও কালো সরিষা দিয়ে। এই দুটো জিনিস দিয়ে বাঘার দিয়ে দেখুন আপনাদের সেই কমপ্লেনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আর যারা শাহি হালিমগুলো খেয়েছেন তারা অবশ্যই তার ভিতরে হয়তোবা কখনো নোটিস করেছেন তার মধ্যে আস্ত সরিষা যায়। আজ আমি সরিষাটি আস্তই দিয়ে দিয়েছি।
বাঘাটি দেয়া হয়ে গেলে এখন অ্যাড করবে এতে 1 টিস্পুন হালিম মশলা। হালিম মশলাটি সম্পূর্ণ ঘরে বানানো, এর ইনগ্রিডিয়েন্টস লিস্টটি আমি ভিডিওর নিচে আপনাদের জন্য দিয়ে দিব। আমি এবার মাংস রান্না করার সময় 2 টেবিল চামচ ব্যবহার করেছি, এখন শুধু 1 টিস্পুন ব্যবহার করলাম ফ্লেভারের জন্য। আর ফাইনালি এখন অ্যাড করব আমি এতে 1.5 টি টেবিল স্পুন খাঁটি গাওয়া ঘি। এটি আমি রান্নার সময় দিতে পারতাম, তবে ঘিয়ের যে অরিজিনাল ফ্লেভার সেটি বার্ন হয়ে যায় যদি আপনারা রান্নার সময় ব্যবহার করেন অথবা বাঘারের সময়। এই জন্য বেটার হচ্ছে যখনই হালিমটি শেষ পর্যায়ে আসবে আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখন দেখুন হালিমের কনসিস্টেন্সিটা অনেকটা ফর্মে চলে এসেছে। সার্ভ করার আগে সব কিছু আমরা আরেকটু ভালো করে মিশিয়ে নিব। অ্যাড করব কিছু অনিয়ন, ফ্রাইড অনিয়ন যেটা হচ্ছে বেরেস্তা, চপ করে রাখা কিছু অনিয়ন, কিছু করিয়ান্ডার, কিছু গ্রিন চিলি, সাথেই কিছু চপড জিঞ্জার, আর সাথেই আরেকটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিব লেমনের জুস। দিয়ে আমরা লেমনটি মাঝখানে রেখে দিব, যদি প্রয়োজন হয় আমরা আবার ব্যবহার করব। বেশ, তৈরি হয়ে গেল স্পেশাল হালিম। আমার এই মেথড অবলম্বন করে বাসায় এই রোজাতে হালিম বানিয়ে খেয়ে দেখুন। শাহি হালিম ও মামা হালিম ভুলে যাবেন, নিজে বানিয়ে খেলে তার থেকে স্বাস্থ্যসম্মত আর কিছু হতে পারে কি? মামাদের মতো মোটেও কিপটমি করিনি, ভরপুর মাংস দিয়েছি ভরপুরভাবে খাওয়ার জন্য। আর রান্না শেষে 1 চামচ না খেলে কি হয় আপনারাই বলুন, যদি একটু গরম ধৈর্যের সাথে খেতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই এই রোজাতে ট্রাই করবেন। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।